গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আর গুডটিস অ্যাক্টিভিটি চ্যানেলের ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30, আর 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে কালকে রাতের ভাত ছিল, সেটাকে আমি একটু গরম করে ডিম দিয়ে করে দিয়েছি, তো সেটাই খেয়ে গেছে। তো রান্নাবান্নাগুলো এখনই আমি করব। তো এখন রান্নাবান্নাগুলো সারবো, তার আগে দেখো সবজির ভ্যান এসেছিল, তো সেখান থেকে আমি একটু সবজি কেনাকাটি করলাম। আর দেখো গুলটু একা একা দাঁত ব্রাশ করে এদিকে দেখো কল চালিয়ে রেখেছে ওস্তাদ, আমি আসার টাইম দেয় না। পেস্ট করো ভালো করে, ভালো করে করো। আর সবজির ভ্যান গেল, তো সবজি কিছুই নিইনি। তো দেখো এখানে নিয়েছি এক আটি মতো ধনে পাতা, আর এখানে আছে দু আটি লাল শাক। সবজি কিছু নিইনি, শাকই নিলাম আজকে, তো এই আজকে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুধ জাল করতে বসিয়ে দিয়ে গেছিলাম, দুধ জালটা হচ্ছে, উল্টোকে দুধ জাল দিয়ে নিয়ে খেতে দেবো। একদম সকালে যেটা হয়েছিল গরম ভাতের সঙ্গে একটু ডিমের ঝোল, স্কুলে চলে গেলে। আর তারপরে আমি সকালবেলা উঠে ছেলেকে খেতে খেতে দিয়ে রান্নাঘরটা একদম অপরিষ্কার ছিল, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। এদিকে টেবিলটাকে একটু মুছে টুছে নিলাম, এটুকু আমি করে নিলাম। তারপরে আজকে যেহেতু দুপুরবেলা রান্না করবো, দুপুরে রান্নাটা একটু পরে শুরু করবো। আর দুপুরবেলা দেখো রান্না করবো বলে ফুসা কাজে রাত্রে আমি কেটে রেখেছি, কারণ সকালে করে উঠতে পারবো না, ছেলে বটির ওপরে একটু হামলা করবে বলে, তো কালকে কেটে রেখেছিলাম। এটা করবো, আরেকটা জিনিস আমি করবো বলে কালকে বেছে রেখেছি, সেটা হচ্ছে দেখো এটা, এটা হচ্ছে সর্ষে ফুল, এটা বাটবো। আর এটা দেখো চিংড়ি মাছ, কালকে চিংড়ি মাছটা ফোটো করে রাখিনি, এমনি প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, তো চিংড়ি মাছ নেব। এই হচ্ছে আজকে দুপুরবেলা আমি করব, তো এখন একটু রেস্ট নেব, তারপরে সে করব। আর দেখো সকালের খাবারটা নিয়ে চলে এলাম, তো সকালের খাবারটা একটু খেয়ে নিই। আর দেখো রেস্ট নেব ভাবলাম, কিন্তু রেস্ট কিন্তু না হলো না, কারণ হচ্ছে দোকানে যেতে হলো, তো দোকানে গেলাম আর কিছু মুদিখানা জিনিসপত্র নিয়ে এলাম। আর এদিকে দেখো গুড়ু খাচ্ছে, চিপস আনলে কেক আনলে এগুলোর জন্য ও তর সহ্য হয় না, তো চলে এলাম আর রেস্ট নিইনি। আর এখনো পর্যন্ত চিংড়ি মাছগুলো পড়ে রয়েছে, তো চিংড়ি মাছগুলো বাজবো আমি আজকে, সত্যি মানে হয়ে উঠছে না। তো দেখো সেই চিংড়ি মাছটা সেইভাবেই রয়েছে, আমি এখন মানে বেছে ফেলি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো এদিকে তো আমি গুলটুর জন্যে চালের ক্ষীর বানাচ্ছি, আমার ছোট্ট সোনা গুলটু কিন্তু চালের ক্ষীর খেতে খুব ভালোবাসে। আর দেখো চিংড়ি মাছ বেছে নিয়েছি, আর এখানে সর্ষে ফুল ধুয়ে নিলাম, আমি একটা বাটা বানাবো। আর এদিকে আলু কেটে নিলাম, পুঁই শাকে দেব একটু, আর একটু ঝাল করতে চাচ্ছি চিংড়ি মাছের, তো করি রান্নাগুলো। আর দেখো এখানে আমি পুঁই শাক দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি গোটা, চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল মতো করবো, খুব বেশি ঝোল করবো না, মাথা মাথা মতোই করবো আর কি। তো শেষ পর্যন্ত রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল দুপুরে,
দেখো দুপুরে কি কি রান্না করেছি এটা তো আগেই দেখিয়েছি ছেলের জন্য, দেখো হাফ খেয়েও নিয়েছে। আর এটা দেখো চিংড়ি মাছের ঝাল করলাম আলু দিয়ে, আর এটা সেই সর্ষে বাটাটা। আচ্ছা 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 তুমি রাখো। এটা দেখো সেই ডিমের ঝোল সকালবেলা রয়েছে, আর এখানটা দেখো সেই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।